হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুবই ভালো আছি। রাকিস ফ্যামিলিতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। আমি চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে আমাকে একজন রিকোয়েস্ট করছে যে হেয়ার অয়েল মাসাজ করে দেখাতে, তো আজকে হেয়ার অয়েল মাসাজ করবো অ্যান্ড দেন অয়েলি হেয়ারটাকে কম্বিন করবো অ্যান্ড দেন অয়েলি হেয়ার স্মেলিং করবো অ্যান্ড নিট পিকিং করে দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো গাইস, দেখো ফার্স্টে কিন্তু তেলটাকে আমি একটু হাতে নিয়ে তারপর আমি চুলের নিচের পোর্শনটা ভালো করে তেল দিয়ে নিচ্ছি, মানে অয়েলটা নিচের পোর্শনে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। তারপরে আমি চুলের আর কি স্ক্যাল্পে স্ক্যাল্পে মানে শীতে করে করে আমি স্ক্যাল্পে স্ক্যাল্পে অয়েলটাকে আস্তে আস্তে করে ম্যাসাজ করবো। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর ফার্স্টে আমি চুলটাই ভালো করে তেল ম্যাসাজ করে নেব, তারপরে আমি সেই অয়েলি হেয়ারটাকে তোমাদের সামনে আজকে কম্বিন করে দেখাবো। আর তোমাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে নিট পিকিং করে দেখাতে, তো আমি নিট পিকিংটাও করে দেখাবো, অয়েলি হেয়ারটা স্মেলিং করে দেখাবো। তো প্লিজ ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে ভালো করে অয়েলটাকে সারা চুলে অ্যাপ্লাই করে নেব, তারপরে আমি বাকি কাজগুলো করব। সো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এরকমভাবে শীতে করে করে নিয়ে তারপরে আমি চুলে আর কি স্ক্যাল্পে অয়েলটা ম্যাসাজ করছি। তো এরকমভাবেই আমি অয়েলটাকে ভালো করে সারা চুলে আর সারা মাথায় ভালো করে ম্যাসাজ করে নেব, তারপরে অয়েলি হেয়ারটাকে কম্বিন করে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে বলছো লাইভে আসতে। অ্যাকচুয়ালি আমি লাইভে আসতে পারছি না, তার মূল কারণ হচ্ছে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম চলছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমার ছেলের স্কুলে পরীক্ষা চলছে, তার জন্য আমি লাইভে আসছি না। আর আমার যেহেতু বিএসএনএলের সিম, তো সেক্ষেত্রে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম, তোমরা তো জানোই প্রত্যেক দিন লাইভে আসি আর তোমরা প্রত্যেকেই বলো নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম। তো ইচ্ছা আছে জিও সিম নেওয়ার, তো জিও সিমটা নেব আর তারপরে ভাবছি লাইভে আসব। তবে হ্যাঁ, তোমরা যেহেতু রিকোয়েস্ট করছো তো আমি আজকে একটু লাইভে আসার ইচ্ছা আছে, মানে সানডেতে চেষ্টা করব। তো তোমাদেরকে আমি জানিয়ে দেবো আমি কখন লাইভে আসব, মানে ঠিক কটার সময় লাইভে আসব সেটা তোমাদেরকে আমি পোস্ট করে দেবো। যদি আমি আজকে লাইভে যাই তো তোমরা নিশ্চয়ই নোটিফিকেশান পেয়ে যাবে। সো গাইজ, প্লিজ এখন আপাতত এই অয়েল হেয়ার ম্যাসাজের যে ভিডিওটা এটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যারা তোমরা চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যদি ভালো লেগে থাকে, মানে আমি জোর করে কাউকে বলবো না সাবস্ক্রাইব করতে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক সাইডে অয়েল ম্যাসাজ করে নিই আর একটা সাইডে আস্তে আস্তে করে অয়েলটা ম্যাসাজ করছি। তো আমি কিন্তু শীতে করে করে স্ক্যাল্পে ম্যাসাজ করছি আর আমার সামনের পোর্শনটাতে বেশি ড্যান্ড্রাফ দেখা দিচ্ছে, তো এই কারণে আমি মানে সামনের দিকটাতে একটু অয়েলটা বেশি করে ম্যাসাজ করছি। একটা টাইম ছিল যখন প্রত্যেক দিন তেল দিতাম, এখন তো আর সেরকম তেল দেওয়া হয় না। তো আমার মনে হচ্ছে তেল না দেওয়ার কারণেই আরও এই ঘটনাটা ঘটছে। তো আমি এই জন্য ঠিক করেছি এখন মানে অয়েলটাই বেশি চুলে ম্যাসাজ করব, শ্যাম্পুটা খুব কমই করব। তো যাই হোক, মানে তোমরা দেখে তো বুঝতেই পারছো, তোমরা অনেকেই বলো যে দিদি তোমার চুল উঠে গেছে, সত্যি কথাই আমার অনেক চুল উঠে গেছে। তবে হ্যাঁ, নতুন করে কিন্তু চুল আর কি জন্মাচ্ছেও, তার কারণ চুল ওঠাটা তো স্বাভাবিক ব্যাপার, চুল তো উঠবেই, কিন্তু নতুন চুল যাতে হয় আমাদের তো সেই চেষ্টাটাই করতে হবে। তো সেক্ষেত্রে নতুন চুল কিন্তু হচ্ছে, তার কারণ আমার শীতে করে করে আমি যখন অয়েল ম্যাসাজ করছিলাম মানে আমার মাথার চুলগুলোতে, তখন আমি দেখছিলাম যে চুলের গোড়া দিয়ে দিয়ে ছোটো 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 করে বেবি চুল বেরিয়েছে। তো এইভাবে আর কি চুলগুলো নতুন করে যেগুলো হচ্ছে সেগুলো যখন বড় হবে তখন আবার চুল মানে মাথা ভর্তি চুল হয়ে যাবে। তো সেটারই অপেক্ষা করতে হবে,
কবে চুলগুলো আর কি আস্তে আস্তে গ্রো করবে, তাই জন্য অ্যাকচুয়ালি মানে অয়েলটা ম্যাসাজ করছি। যত চুলে তেল দেব তত চুল মানে চুলটা গ্রো করবে বেশি। গাইজ দেখো ভালো করে কিন্তু আমি সারা চুলে অয়েল ম্যাসাজ করে নিলাম, তো হেভি হেয়ার অয়েল ম্যাসাজ করে নিলাম। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে চুলে কিন্তু হেয়ার আমি কম্বিং করব, মানে অয়েলি হেয়ারটাকে আমি একটু কম্বিং করে দেখাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শালিমার নারকেল তেল ইউজ করছি। অ্যাকচুয়ালি শুধু নারকেল তেল নেই এতে, এতে একটু কারি পাতা, মেথি, কালো জিরে সব কিছু দিয়ে একটু তেলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো সেটাকেই আর কি এখন চুলে অ্যাপ্লাই করছি, যেহেতু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো যাই হোক, তো সেই তেলটাই ভালো করে ম্যাসাজ করে নিয়ে এবার আমি অয়েলি হেয়ারটাকে একটু কম্বিং করে নিচ্ছি। তো দুই সাইডে আমি ভালো করে কম্বিং করে নেব। কম্বিং করার পরে তারপর আমি তোমাদেরকে নিট পিকিং করে দেখাবো। তো চলো, তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মোটামুটি দেখো হেয়ার কম্বিং কিন্তু আমার হয়ে গেছে। তো এই হেয়ার কম্বিং করার পরে তারপরে আমি তোমাদের সামনে নিট পিকিং করে দেখাবো। তখন তোমাদের মধ্যে অনেকে আমাকে নিট পিকিং ভিডিও দেখাতে বলেছে, তো অয়েলিং করে আর কি নিট পিকিং করে দেখাতে, তো সেটাই করব। তো দেখতে থাকো। সো গাইস এই যে দেখো আমি দুটো সাইডে চুলটাকে ভাগ করে নিয়েছি, তারপরে আমি তোমাদেরকে এরকমভাবে শীতে করে করে নিট পিকিং করে দেখাচ্ছি। এই যে দেখো আমার স্ক্যাল্পটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এখন ভালোই স্ক্যাল্পটা দেখতে পাওয়া যায়, তার কারণ চুলটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার চুলটা কিন্তু অনেক উঠে গেছে। সত্যি কথা, আমি চুল কিন্তু অনেকটাই উঠে গেছে। সো যাই হোক, তবে চুল কিন্তু নতুন করে হচ্ছেও তখন আমি দেখতে পাচ্ছি। আর বিশেষ করে এই উপরের পোর্শনটা মানে কি বলবো, মানে সামনে যে শীতেটাই আর কি সিঁদুর পরা হয়, মানে সেই শীতে বরাবর জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্যাল্পটা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। ওই দিক থেকেই অ্যাকচুয়ালি চুলটা বেশি উঠছে, আর ওইখানটাতেই বেশি খুশকি হচ্ছে। খুশকিটা আর কোনো জায়গায় নেই, ওই জায়গাটাতেই বেশি আছে, সেই জন্য ওই জায়গাতে চুল কাটছেও বেশি, চুল উঠছেও বেশি। সো যাই হোক দেখো, আমি এবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি নিট পিকিং করে। এই যে দেখতে দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে, সেটা ঠিক আমি বুঝতে পারছি না, তবে দূরে গেলে একটু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু তোমরা অনেকেই বলো ক্যামেরার সামনে দেখাতে, তাই জন্য আমি ক্যামেরার সামনে গিয়ে দেখাচ্ছি।
সো গাইস, এবার আমি তোমাদেরকে স্মেলিং করে দেখাবো, অয়েলি হেয়ারটাকে স্মেলিং করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দারুণ একটা কারি পাতার গন্ধ বেরোচ্ছে। তখন যেহেতু তেলটাই কারি পাতা দেয়া আছে, তো কারি পাতার গন্ধটা কেমন হতে পারে একটু ভেবে নাও। মানে কি বলবো, কারি পাতাটা তেলে দিয়ে না একদম ভাজা ভাজা হয়ে গেছিলো, ঠিক চানাচুরের মধ্যে কারি পাতা দিলে যেমন গন্ধ লাগে, কারি পাতার গন্ধটা আসে, ঠিক সেরকমই তেলটার থেকেও আসছিলো ওই রকমই একটা গন্ধ, আর একটা সুন্দর মেথির গন্ধ। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি কিন্তু হেয়ারটাকে তোমাদের সামনে স্মেলিং করে দেখালাম, আর ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো বাই বাই বন্ধু।